আর কিছুক্ষণের মধ্যেই গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড়, এবং এর সাথেই ঘটতে পারে ভারী বৃষ্টি। কিছুক্ষণ আগে কি ভয়ঙ্কর বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন কোন জেলায় ঘটতে পারে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। পরের দিন কেমন যাবে আবহাওয়া আপনার জেলাতে সেটি জানতে হলে এখনই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে ছোট্ট বেল নোটিফিকেশানে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিল ভয়ঙ্কর হলুদ সতর্কতা, যেখানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর শহর সহ কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও নদিয়াতে বিকেলবেলার দিকে ঘটতে পারে মারাত্মক ঝড় বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দমকা বাতাস প্রবাহিত হতে পারে, এমনকি এই মারাত্মক গতি বাড়ানোরও সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে, এবং এর সাথে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটতে পারে। অপরদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে দার্জিলিং কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ভয়ঙ্কর ঝড় আসতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। যে সমস্ত জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সেই সমস্ত জেলাতে আরও একটা দারুণ সুখবর রয়েছে, যেখানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটুখানি কম থাকবে, যার ফলে হাঁসফাঁস গরমের পরিস্থিতি আগামী 3 দিন তৈরি হবে না। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে গোটা দেশেই আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে, তবে বৃষ্টি হবার কোনো সম্ভাবনা তেমন নেই। তবে ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর জেলাতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসছে। ঝড় বৃষ্টির কারণ বলতে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা জানান, উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপের অক্ষরেখা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 2 থেকে 3 দিনে এই অক্ষরেখা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, এবং এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এসে মেঘ সৃষ্টি করছে, ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত এইটুকুই জানা যাচ্ছে দুই বাংলার আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে নেক্সট ভিডিওতে লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেবো যে কোন কোন জেলাতে ঝড় আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইকের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।